আচ্ছা এটা শাল গাছ আছে আমরা অনেক কষ্টে একটা পাহাড়ি খুঁজে পেয়েছি সাঁওতাল কন্যা অনেক ভালো কিন্তু অনেক হাঁপায় যাইতেছেন বিভিন্ন রকমের ফি আর আমরা এখন ঢুকতেছি জনপতি টিকিট জানি কত জনপতি কি কোনো টিকিট আছে গেট দিয়ে ঢুকে গেছি আসলো আমরা কিন্তু লাউ চাপড়া আসছি অবসর বিনোদন তাহলে চলো আমরা ভিতরের দিকে যাই চল আমরা এখন ভিতরের দিকে যাই ভিতরে গাড়ি পার্ক করে এটা ভালো হয়েছে নাহলে হাঁটতে স্বাগতম হ্যাঁ ওদের প্রথম এই যে এখানে কিন্তু লাউ চাপড়া অবসর বিনোদন কেন্দ্র এই যে অবসর জেলা পরিষদ জামালপুর চলো তাহলে কেমন লাগতেছে নামি অনেক ভালো জার্নিটা কেমন ছিল অবস্থা ছিল আমরা এখন পাহাড়ে উঠতেছি এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানি লাউ চাপড়া পাহাড়ে উঠতেছি পরে আবার পাহাড়ে উঠবো পাহাড়ে উঠা তারপরে নিচে যা তারপরে আবার লাউ চামড়া যাব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে দিবেন কিন্তু আসি চলো চলো ওয়াচ টাওয়ারে চলো বাবা চলো যার কারণে হচ্ছে এখন আমরা চা খাইতেছি আর চা খাচ্ছি হচ্ছে লাউ চাপড়া পিকনিক স্পটের ভিতরেই
আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে খালেদ ভাই, তারপরে বিথি ভাবি, তারপরে হুজাইফা, মইদিন ভাই, মুমু, সামনে ধরে ধরে সবাই লাঠি নিয়ে নিচ্ছে, আবার লাঠি ঘুরাইতেছে। হিমছড়িতে 250 সিঁড়ি। আজকে খবর আছে, এটা তো কিছুই না, সামনে কিন্তু আরো উঁচা, একদম এরকম খারাপ। আল্লাহ তাহলে ছোট ভাই ভালো করছে, কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক অনেক ভালো, কিন্তু অনেক হাঁপায় যাইতেছেন। আর সোহাগের অবস্থা অনেক খারাপ, লাবণ্য পর অনেক মিস করতেছি। তোমরা সিঁড়ি দিয়ে উঠবা নাকি এদিক দিয়ে উঠবা? সিঁড়ি দিয়ে উঠো, সিঁড়ি দিয়ে উঠো। আমিও সিঁড়ি দিয়ে উঠবো, ওখানে উঠে সিঙ্গারা খাবো। হ্যাঁ, মুমু আর সোহাগে দৌড় দিছে, মিক্সা নাওমি দৌড় দিছে, দিদি ভাবি দৌড়, সব দৌড় দিছে। সাবধান সাবধান, ওইনি কিন্তু খাড়া। আমি অবশ্য তাদের মতো এত স্মার্ট নই, আমি একদম যেহেতু সিঁড়ি আছে, সিঁড়ির সুব্যবস্থা আছে, আমি সিঁড়ি দিয়ে উঠলাম, বাকি সবাই তারা সাইড দিয়ে উঠতেছে। আমার ছেলে হুজাইফা একদম উঠে গেছে, ভালোই লাগতেছে। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে উঠতেছি, কারণ হচ্ছে একমাত্র টাওয়ারের উপর উঠলে পরেই আপনি পুরো চারিদিকের ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। সো হচ্ছে আমরা সেখানেই যাচ্ছি, আর বরাবরের মতো আমার সাথে হুজাইফা। বাবা স ফ্রেন্ডস, আমরা এখন ওয়াচ টাওয়ারের সিঁড়িতে উঠতেছি, আই থিঙ্ক অনেক ভালো লাগবে। আসো মা, সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত, আমরাও ভিডিও নিয়ে ব্যস্ত। আমরা আরো উপরে উঠবো, এদিকে মিফতা অনেক টায়ার্ড, কিন্তু হুজাইফা অনেক এনার্জি আছে, বোঝা যাইতেছে। পুরো সাজেকের মতো ভিউ, সাজেক বান্দরবনের মতো ভিউ। আমরা এখন ঠিক ওয়াচ টাওয়ারের উপরেই আসছি, একদম টপ ফ্লোরে, যেটা আর কি এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায়। আসলে আপনারা দেখে হয়তো বা মনে করবেন এটা সাজেক অথবা বান্দরবন, বাট না, এটা সাজেকও না বান্দরবনও না, এটা হচ্ছে লাউচাপড়া।
আসলে আমার ইউটিউবিং এর প্রথম যে ভিডিওটা ছিল সেটা আর কি লাউ চাপড়া ট্যুর দিয়েই আমার শুরু করা। তখন অত ভালো আমি কিছু এখনও তেমন কিছু পারি না, জাস্ট খালি কপি পেস্ট কাট এটাই করি। আমার ইউটিউবিং এর যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল। তো প্রায় এক বছর পরে আবার এখানে আসার সুযোগ পাইলাম সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে। যদিও এবার আর মোটরসাইকেল নিয়ে আসি নাই, বাইকে আসি নাই, জাস্ট অটো রিক্সায় আসছি। যেহেতু ফ্যামিলি সবাই আসছে তো আমরা অটোতে করে আসছি। ভালোই লাগছে, ভালোই লাগতেছে। বিশ্বাস করবেন না, মানে সবুজটা এত সুন্দর লাগতেছে। আর ওই সাইডে ওটা ইন্ডিয়ার বর্ডার, আপনি এখান থেকে দেখা যাবে কিনা, মানে ওই সাইডটাতে কুয়াশার, মানে ওই পাহাড়টার থেকেই মূলত ইন্ডিয়ার শুরু, ইন্ডিয়ার বর্ডার উপর ইন্ডিয়ার পাহাড়। ওই পাহাড়ে এদিক দিয়ে নেমে ওই দিক দিয়ে ওই যে ভিতর ওই দেখছো যে কতগুলো মানুষ যারা আছে ওই দিক দিয়ে যাওয়া যায়। চলো 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 যাই তাহলে। আমাদের লাউ চাপড়া পিকনিক, মানে লাউ চাপড়া ট্যুর এখানেই শেষ। কারণ হচ্ছে যে অলরেডি আমার এক ভাবি অসুস্থ হয়ে গেছে, তারপরও আমরা এখানে একটু নাস্তা টাস্তা করে তাকে পানি টানি মাথায় ঢেলে একটু খাবার টাবার খাইয়া মোটামুটি এখন সুস্থ। তো হচ্ছে অলরেডি আমাদের ঘোরা শেষও হয়ে গেছে, ঘুরলাম, ভালোই লাগলো। তো আমাদের অনেক ভালো লাগছে। এখন হচ্ছে আমরা এখন আমাদের রিটার্ন করার পালা। সো লাউ চাপড়ার ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।